কলকাতা থেকে বন্ধু এসছে, তো ওর সাথে মার্কেট যাবো প্ল্যান করেছি, তাই সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছি। হঠাৎই জানতে পারলাম যে যাওয়া আমার হবে না, একটা কাজ পড়ে গেছে, তো ওকেই লাঞ্চে ডেকে নিলাম। তো চলো, ও আসবে। আমার বন্ধুকে নিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি। তো দেখো, কলকাতার থেকে এসছে জাস্ট কিছুক্ষণের জন্য, তো ভাবলাম চলো ওর সাথে বসে একটু লাঞ্চ করি। তো ও এসছে, দেখো কেমন লাগছে বল। খুব ভালো। রমেশ সুরেশের মা। রমেশ আর সুরেশের মা, তো আমাদের বাচ্চারা বন্ধু আর আমরা এই দুটো বুড়িও বন্ধু। তো চলো ওঠে। একদম কত কিছু করিনি রে, অল্পই অনেক কিছু রান্না করেছে, সব বাঙালি পদ এবং এক লুকস ডিলিশিয়াস শাক সবজি, দারুণ সুন্দর। চল খা দেখ, চলো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তুই জানিস আমি কোথায়? দারুণ খেয়েছিস, দারুণ, এত সুনাম কেউ করে না রে। বন্ধুর হাতে আই সোয়্যার দারুণ খেয়েছি, প্রত্যেকটা জিনিস ডিলিশিয়াস ছিল, অনেক ভালোবাসা, অনেক অনেক মিস ইউ। খুব অল্প সময়ের জন্য হলেও আমরা কিন্তু বেশ সুন্দর একটা সময় কাটিয়েছি, আর বন্ধু বলেই এত ভালোবাসা পেলাম আর এতটা সুনাম পেলাম। তো ও এখন ফিরে যাচ্ছে, তো চলো এরপর সন্ধেবেলা বরের জন্য একটু চা বানিয়ে নেবো আর সন্ধেটাও ফটাফট দিয়ে নেব। বন্ধুর সাথে কাটানো একটি সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা। আন্টি থ্যাংক ইউ বার্গারের জন্য। আন্টি আবার এসো একদিন, তোমার সাথে আমার দেখাই হলো না, বার্গার তোমার অনেক টেস্টি মনে হচ্ছে দেখে।